এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সঠিক পদ্ধতি অবলম্বন করে আঁকার ক্ষেত্রে রঙের, বিশেষ করে অয়েল পেস্টেলের ব্লেন্ডিং বা সংমিশ্রণ ঘটাতে হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে ব্লেন্ডিং বা সংমিশ্রণ বিষয়টি ঠিক কী। ব্লেন্ডিং হলো আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভালোভাবে কোনো ড্রয়িং করতে গেলে ব্লেন্ডিং খুব ভালো করে করার দরকার। যদি ব্লেন্ডিং ভালো করে করা হয়ে থাকে তাহলে আঁকাটি সুন্দরভাবে ফুটে উঠবে। তাহলে দেখা যাক কীভাবে ভালোভাবে ব্লেন্ডিং করতে হয়। ব্লেন্ডিং বিষয়টিকে এখানে আমি দুটি পদ্ধতিতে করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। যখন আপনি প্রথমে রংটা দিচ্ছেন দেখবেন যেন বেশি প্রেশার না পড়ে। এই কালারটা আমি একটা টিস্যু পেপারের সাথে ব্লেন্ডিং করে নেব। দেখুন এখানে আমি হালকা থেকে লাইটের দিকে যাচ্ছি, আপনারাও তাই করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্লেন্ড করছি। দেখুন এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার পরের স্টেপে আসা যাক। এখানে আমি একটা কটন বার নিয়ে নিয়েছি ব্লেন্ডিং করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগেরটিতেও হালকা রং থেকে ডিপ রঙের দিকে গেছি। দেখুন এখানে আমি একটা কটন বার নিয়ে নিয়েছি। এবার হালকা রং থেকে ডিপ রঙের দিকে আমরা ব্লেন্ডিং করব। আপনারা কটন বারের ওপর হালকাভাবে প্রেশার দেবেন। দেখুন এই ব্লেন্ডিংটাও হয়ে গেছে। এবার আমরা আঙুল দিয়ে কীভাবে ব্লেন্ডিং করতে হয় সেটা শিখব। এবার এটা হাতের সাহায্যে ব্লেন্ডিং করে নেবো। দেখুন সব কটা ব্লেন্ডিং করেছি, কিন্তু আমার মনে হয় এখানে টিস্যু পেপারের সাহায্যে ব্লেন্ডিংটা একটু ভালো লাগছে। এবার আমরা সেকেন্ড মেথডে চলে যাব। তো এখন আমরা মেথড টুতে চলে এসেছি। এখন দেখে নেওয়া যাক যে কিভাবে কোনো জিনিসের ব্যবহার ছাড়াই শুধুমাত্র রঙের সাহায্যে ব্লেন্ডিং করা যেতে পারে। আমি এটা ডিপ গ্রিন আর লাইট গ্রিন এই দুটো রং দিয়ে দেখাচ্ছি। এক্ষেত্রে কিন্তু প্রথমে রঙের ওপর প্রচুর প্রেশার ক্রিয়েট করতে হবে। তারপর কিছুটা অংশ
হালকা রেখে দিতে হবে এইভাবে। রংটা যদি আপনি এইভাবে করে ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না, করেই ছাড়তে হবে এইরকম করে। এবার লাইট গ্রিনটা লাগাবো, আমার মনে হয় বাইরের দিক থেকে ভেতরের দিকে ব্যবহার করাই ভালো। দেখুন এখানে রংটা মিশে যাচ্ছে। আপনি যদি বাইরে ভিতর থেকে বাইরের দিকে যান তাহলে রংটা ঠিক বাইরেও হবে না। এভাবে আপনি কোনো জিনিসের ব্যবহার ছাড়াই শুধুমাত্র রঙের সাহায্যে ব্লেন্ডিং করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এরকম আরও আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন।